ফের ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তীব্র গরমের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, পাশাপাশি কোথায় কোথায় কবে নাগাদ বৃষ্টির দেখা মিলতে পারে, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। কোথাও 43 তো কোথাও 44, শনিবার গরমে চাঁদি ফাটা অবস্থা হতে পারে কোন কোন জেলায়। গরমে পড়ছে গোটা রাজ্য, চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ শনিবার, আগামীকাল রবিবার চরম তাপপ্রবাহ চলবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। তবে সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রার রেকর্ড রীতিমতো আতঙ্ক ধরাতে পারে। আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, এদিন আড়াইটার সময় পাওয়া রেকর্ড অনুযায়ী আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 40.8, সল্টলেকে 40.8, আসানসোলে 42.2, ক্যানিংয়ে 40 ডিগ্রি, বাঁকুড়ায় 42.4, হলদিয়ায় 35.2, ডায়মন্ড হারবারে 38.4, দীঘায় 35 ডিগ্রি ও শ্রীনিকেতনে 41.6 ডিগ্রি সেলসিয়াস। সোমবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা আবহাওয়ার পরিবর্তন কিছুটা হতে পারে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছে, মঙ্গলবারও বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপকতা কিছুটা বাড়বে। এদিকে তাপপ্রবাহ থাকলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। এই 10 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 কিলোমিটার সর্বাধিক গতিবেগে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় হালকা বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে আগামী 24 ঘন্টায়। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের নিচের দিকে 3 জেলায় গরম অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে। মালদা সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।